আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা কম্পিউটারের টেবিল নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে আমরা আজকে এত জেট দেখব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে যখন আমরা টেবিল নেই, টেবিল নেওয়ার পরে আমাদের দুটা মেনু বার ওপেন হয়, ডিজাইন এবং লেআউট নামে। আজকে এই দুইটার এত জেট কাজ আমরা দেখব। তো বরাবরের মতো সবসময় যে কথাটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে অল সিলেক্ট দিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করব। তো মাইক্রোসফট ওয়ার্ড অনেক ভাবে ওপেন করা যায়। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন, অথবা এখানে সার্চ বারে এসে আপনি যদি লেখেন ওয়ার্ড, WORD, ওয়ার্ড লেখার পর আপনার সাথে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়েছে। এখান থেকে আপনি এটাকে ওপেন করে দিলেন। ওপেন করে দেওয়ার পরে আমাদের এখন টেবিল নিয়ে কাজ করব। টেবিল আনতে হলে আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনুতে, ইনসার্ট থেকে তারপর এখানে টেবিল দেওয়া আছে, এখান থেকে আমরা ইনসার্ট টেবিল নিতে পারবো। এখান থেকে বাই ডিফল্ট কিছু টেবিল দেওয়া আছে, বা আমরা যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি তাহলে আমাদের কতটা রো কতটা কলাম সেটা নিতে হয় সেটা আমরা এখান থেকে নিতে পারবো, অথবা আমরা চাইলে এখান থেকে টেবিলও ড্র করতে পারবো। আমরা যদি ড্র টেবিলে ক্লিক করি তারপর আমাদের সামনে একটা কলামের মতো আসলো, দেখছেন, দেখতে পাচ্ছেন আপনার ভিউয়ার্স। তো এটা দিয়ে আমরা টেবিল ড্র করতে পারি, তারপর আমাদের কতগুলো রো দরকার কলাম দরকার আমরা এইভাবে ড্র করতে পারবো, এইভাবে ড্র করতে পারবো, এইভাবে ড্র করতে পারবো। আমরা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে ড্র করতে পারবো। তারপর এইভাবে ড্র করলাম। তো টেবিল ড্র করার পরে আপনাদের যদি একটু খেয়াল করেন, আমাদের উপরে দুইটা মেনু বার চালু হয়েছে। আমি টেবিলের বাইরে ক্লিক করলাম, এখন কিন্তু মেনু বার গুলো নাই। যখন আমরা টেবিলের মধ্যে ক্লিক করতেছি তখন কিন্তু দুইটা মেনু আসতেছে, একটা হচ্ছে ডিজাইন এবং লেআউট। এই দুইটা নিয়ে আজকে আলোচনা করব। তো ডিজাইন লেআউটের, ডিজাইনের কাজটা কি? ডিজাইনের কাজটা হচ্ছে যে আপনি যদি টেবিলটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে চান, কালার করতে চান, তখন আপনি ডিজাইনতে কালার করতে পারবেন। এখানে দেখেন কালার দেওয়া আছে, আপনি যদি কালারে অ্যারোতে ক্লিক করেন এখানে বিভিন্ন স্টাইলের কালার আছে। আপনি এখান থেকে যদি এই কালারটা নিতে চান এই কালারটা নিতে পারবেন, আপনি যদি চান যেন এই কালারটা না আপনি অন্য একটা কালার নেবেন এখান থেকে নিতে পারবেন। এখানে স্টাইলিশ অনেকগুলো কালার দেওয়া আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই এখান থেকে নিতে পারবেন। আপনি এখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে যে হেডার রো যে টিক মার্কটা এটা তুলে দিলে উপরেরটা কালো হয়ে গেল। আপনি যদি ব্র্যান্ড রোটা তুলে দেন তাহলে এইগুলা কালো হয়ে গেল। অর্থাৎ আপনারা এখান থেকে ক্লিক করে করে দেখে নিতে পারবেন যে কোনটা কি কাজ, তখন আপনারা ডিটেলস আরো বুঝে যাবেন। তো আমি আপনাদেরকে বেসিক ধারণাটা দিয়ে দিতেছি যে আপনারা টেবিল নিলে টেবিলের উপরের যে ডিজাইন এবং লেআউটের বেসিক যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদের কাছে শিখাচ্ছি। বেসিকগুলো পারলে তারপর আপনার অ্যাডভান্স কাজগুলো আপনারা পারবেন। তারপর এখন আপনার প্রয়োজন না টেবিলটা আপনি আগের মতো করতে চাচ্ছেন তাহলে আপনার এর অথে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে পেন টেবিল যে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, টেবিলটা আগের মতো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা চাইলে টেবিলের কালার করতে পারি, বিভিন্ন স্টাইল দিতে পারবো, এখানে আমরা ক্লিক করে দিতে পারবো। তারপর আছে শেডিং। শেডিংটা মানে কি? আপনি যদি টেবিলের মধ্যে কোনো শেডিং দিতে চান, কোনো কালার দিতে চান, তখন আপনি দিতে পারবেন। ধরেন আমরা উপরের যে রোগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে শেডিংয়ে চলে গেলাম। এখান থেকে যদি আমি একটা কালার দিতে চাই তাহলে দেখেন উপরের রোগুলাতে একটা কালার চলে আসছে। এগুলোকে বলা হয় রো, আর উপর থেকে নিচ পর্যন্ত এগুলোকে বলা হয় কলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই রোগুলার মধ্যে কিন্তু একটা কালার চলে আসছে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, স্টাইলাইজ বিভিন্ন কালার দিতে পারবেন। যদি আমি হলুদ কালারটা এখানে দিই, দেখেন হলুদ কালারটা এখানে দিলাম, আমি চাচ্ছি কোনো কালারের প্রয়োজন নাই, তখন আমরা এটাকে সিলেক্ট করে নেব, তারপরে শেডিং থেকে আমরা নো কালারে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কোনো কালারই এখানে শো করবে না। তারপর যেটা আছে বর্ডার। বর্ডারটা মানে কি? আপনার এই টেবিলটা নিশ্চয়ই, এই টেবিলটা চারিদিকে একটা বর্ডার হয়ে আছে না, চারিদিকে একটা বর্ডার হয়ে আছে। এই বর্ডারটা যদি আপনি তুলে দিতে চান, আপনি টেবিলের ভিতরে কিছু একটা লিখছেন, আমি আপনাদেরকে যদি একটু বোঝাই, ধরেন আমরা টেবিলের ভিতরে কিছু একটা লিখলাম। অনেক সময় বই লেখার ক্ষেত্রে আমাদের এই ট্রিক্সটা প্রয়োজন পড়ে, আমরা লোরেম লেখার পরে লেখা আসতেছে না, যদি না আসে সেক্ষেত্রে আমরা অফিস বাটনে চলে যাব, তারপর এখান থেকে ওয়ার্ড অপশনে যাব, তারপর আমরা প্রফিং এ যাব, তারপর এখান থেকে অটো কারেক্ট অপশন, এখানে গিয়ে রিপ্লেস টেক্স অ্যাজ ইউর টাইপ, এখানকার টিক মার্ক দিয়ে দেবো, তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। এখন যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন আমাদের এখানে অনেকগুলো লেখা চলে আসছে লোরেমের। এখন আমরা চাচ্ছি এখানে একটা ছবি ইনপুট করবো। ছবি ইনপুট করার জন্য আমরা আবার ইনসার্টে গেলাম, এখান থেকে পিকচারে গেলাম, এখান থেকে ভিউয়ার্স আমি আমার ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসলাম, আমি আমার লোগোটা নিয়ে আসলাম, এখানে আমি আমার লোগোটা বসিয়ে দিলাম। এই লোগোটাকে ছোট করে নিই, আমি এটাকে ছোট করে নিই। পিকচারেরও কাজ আছে, আমি নেক্সট ভিডিওতে পিকচার নিয়ে আলোচনা করবো। পিকচার নেওয়ার পরে যে ফরম্যাট মেনু ট্যাব টপ ট্যাবটা হবে, ওই ফরম্যাটের সবগুলো কাজ, ব্রাইটনেস, রিসেট, রিকালার, এগুলো নিয়ে আলোচনা করবো, তখন আপনারা বুঝতে পারবেন। এখন যদি আমরা কিবোর্ড থেকে মানে প্রিন্ট প্রিভিউটা দেখতে চাই, তো প্রিন্ট প্রিভিউ দেখার জন্য কিবোর্ড থেকে আপনারা প্রেস করবেন কন্ট্রোল ফাংশন কি F2। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, কন্ট্রোল ফাংশন কি F2। তো কন্ট্রোল চেপে ফাংশন কি F2 প্রেস করার পরে আমরা বুঝতে পারতেছি যে আমি যে এটা করলাম এটা টেবিলের মধ্যে করছি। এখন আমি চাচ্ছি যে আমি কাজটা করছি
আমি টেবিলটা শো করাতে চাচ্ছি না তখন আমরা কি করব এই টেবিল থেকে আমরা ডিজাইনে চলে যাব এখান থেকে বর্ডারে গিয়ে যদি আমরা নো বর্ডার দিয়ে দেই তাহলে দেখেন এখন আমাদের টেবিল শো করবে না আমি সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে নেই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে আমরা এখান থেকে বর্ডারে গেলাম এই যে বর্ডারে গেলাম এখান থেকে আমরা যদি নো বর্ডার দিয়ে দেই তাহলে আমাদের টেবিলটা কিন্তু এখানে শো করতেছে না দেখছেন এখানে কিন্তু টেবিল শো করতেছে না অর্থাৎ আপনার কাছে আমার কাছে যে টেবিলটা শো করতেছে এটাও কিন্তু বর্ডার দেওয়ার কারণে শো করতেছে এখন আপনি চাচ্ছেন যে বর্ডার থেকে আমরা যদি একটু বর্ডারে যাই আমরা এখান থেকে ডিজাইনে চলে গেলাম তারপর এখান থেকে বর্ডারে গেলাম এখানে অনেকগুলো অপশন আছে আপনি যদি চান টপ বর্ডার মানে উপরে একটি বর্ডার উপরে একটা দাগ দিতে চাচ্ছেন তখন আপনি টপ বর্ডারে ক্লিক করে দিবেন এখন কন্ট্রোল এফ2 দেন এখন দেখেন উপরে একটা দাগ শো করতেছে অর্থাৎ আপনি যেভাবে চান সেইভাবে করতে পারবেন এখানে আরো অনেক ধরনের বর্ডার আছে আপনি যদি চান নিচে নিচে আপনি যদি লেফট সাইডে চান লেফট সাইডে আপনি যদি চান রাইট সাইডে দিতে পারবেন তো এগুলো আপনি ক্লিক করে করে দেখে নেবেন এখন যদি আপনি টেবিলটা আবার আগের মতো করতে চান হ্যাঁ তখন আপনি কি করবেন বর্ডার থেকে গিয়ে অল বর্ডার দিয়ে দিবেন তাহলে টেবিলটা এখন আগের মতো হয়ে গেল আমি প্রিন্ট প্রিভিউটা আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আগের মতো হয়ে গেল তো আশা করি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝাতে পেরেছি বর্ডারের কাজটা কি তারপর আমরা আবার ইনসার্টে গেলাম এখান থেকে আমরা বাই ডিফল্ট টেবিল দেওয়া থাকে আমরা এখান থেকে টেবিল নিলাম নেওয়ার পরে আমরা বর্ডার দেখলাম বর্ডারের পরে এখানে আছে প্যান কালার ঠিক আছে প্যান কালার লাইন স্টাইল তারপর হচ্ছে লাইন ওয়েট এইগুলোর কাজ কি আপনি ধরেন কোন একটা টেবিল ড্র করতেছেন এখন যে আপনি ড্র করতেছেন যে প্যানটার মাধ্যমে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই প্যানে ক্লিক করলাম এখান থেকে আমি একটা কালার চুজ করলাম ঠিক আছে এখন আমি এই ড্র টেবিলে ক্লিক করে যদি আমি এখানে ড্র করি তাহলে দেখেন কালারটা কি আসতেছে রেড আসতেছে কারণ আমি প্যান কালারটা এখানে রেড দিছি আমি যদি প্যান কালারটা এখানে আমি অন্য হলুদ কালার দিই তাহলে দেখেন আমি এখানে ড্র করলাম তাহলে কি হলো হলুদ হইলো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন কালারটা কিন্তু হলুদ হয়েছে এখন আপনি চাচ্ছেন এই যে দাগটা দিলেন আপনি লাইনটা টানলেন আপনি চাচ্ছেন এই লাইনটা একটু মোটা করে দিতে তখন আপনাকে যেতে হবে এই প্যান কালার এই পিটিতে যেতে হবে এখানে গিয়ে আপনি একটু মোটা চাইলে একটু মোটা হয়ে গেল দেখেন এখন আপনি ড্র করেন দেখেন অনেক মোটা হয়ে গেছে আশা করি ভিউয়ার্স আপনাদেরকে এই জিনিসগুলো বোঝাতে পেরেছে আপনি চাইলে এই ড্র করতে পারবেন দেখছেন অনেক মোটা হয়ে গেছে আপনি যদি চান যে না আর একটু কমাই নেবেন ঠিক আছে বা আপনি এরকম লাইন চাচ্ছেন না আপনি চাচ্ছেন ডাবল ডাবল বা তিনটা লাইন হবে এরকম ড্র চাচ্ছেন তখন এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখেন তিনটা লাইন হয়ে গেছে দেখছেন ভিউয়ার্স তিনটা লাইন হয়ে গেছে এখন এটার কিন্তু কালারটা আমরা চেঞ্জ করে নেই ঠিক আছে এটার কালারটা যদি চেঞ্জ করতে যাই তখন আমরা এখানে চলে দেবো এখান থেকে কালারটা এটা দিয়ে দিব এখন দেখেন কালো আসবে দেখছেন কালো আসতেছে এই হচ্ছে কাজ তো এই প্যানের এবং এই যে থ্রি পিটি যে লেখা আছে এগুলোর কাজ কি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর প্যান কালারটা হচ্ছে আপনি যে প্যানটাতে ড্র করবেন সেই প্যানের কালারটা কি হবে এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং আপনি যে ড্র করবেন সেটা কি মোটা চাচ্ছেন নাকি চিকন চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন নিচেটা থেকে আর এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি কোন ধরনের লাইন চাচ্ছেন যেটাই চাচ্ছেন সেটাকে ডট ডট আকারে চাচ্ছেন নাকি শেপ আকারে চাচ্ছেন নাকি ডাবল আপনার লাইন চাচ্ছেন নাকি ট্রিপল লাইন চাচ্ছেন আপনি যেটা চাচ্ছেন এখান থেকে যদি আপনি এটা সিলেক্ট করেন এই যে এখানে একটা আছে এখন যদি আপনি এখানে ড্র করেন দেখেন ওরকম হয়ে গেছে দেখছেন এরকম হয়ে গেছে ভিউয়ার্স তো এইগুলো আপনারা ক্লিক করে করে দেখে নিতে পারবেন তারপর আছে ইরেজার 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 শব্দের অর্থ হচ্ছে মোছা কোনো কিছু দিয়ে মোছা আর কি আপনি যদি টেবিল গুলাকে মুছতে চান কোন একটা রো বা কলামকে আপনি ডিলিট করতে চান মুছতে চাইতেছেন ইরেজারের মাধ্যমে আপনি মুছতে পারবেন ধরেন আপনি ইরেজারে প্রেস করলেন তারপর আপনার সামনে এরকম একটা মাউসের কার্সার পয়েন্টে দেখেন পরিবর্তন হয়ে গেছে একটা অন্যরকম একটা জিনিস আসছে আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে এটা কি হয়ে গেল কেটে গেল এই যে কেটে গেল ঠিক আছে কেটে গেল এই যে আপনি এইভাবে কেটে ফেলতে পারবেন আপনি যদি এই বোতাম দেন এই সবটা কেটে গেল এইভাবে কেটে গেল তো ভিউয়ার্স আপনার ইরেজারের কাজটা কি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন ইরেজারের কাজ হচ্ছে কোনো কিছু মোছা আপনি কোনো একটা রো কলামকে কাটতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে এটাকে কেটে ফেলতে পারবেন আবার আপনার ড্র করার প্রয়োজন তখন আপনি ড্র টেবিলে ক্লিক করে দিবেন এখান থেকে আবার ড্র করে ফেলবেন আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এখন যে ড্র করছে এখন কিরকম আসতেছে এখান থেকে আমরা এইভাবে বানাতে পারবো দেখছেন ভিউয়ার্স তো এটা যদি চেঞ্জ করতে চান আপনারা চেঞ্জ করতে পারবেন আশা করি আপনাদেরকে এই ব্যাপারগুলো বোঝাতে পেরেছি তারপর যে কাজটা সেটা হচ্ছে গিয়ে লেআউটের কি কাজ এখানে প্রথমে আছে সিলেক্ট আমরা এখান থেকে টেবিলটাকে তুলে দিই এখান থেকে ড্র টেবিল আমরা ক্লিক করে দিলাম আমাদের টেবিলটা চলে গেল অপশনটা এখন যদি আমরা চলে যাই লেআউটে প্রথমে আছে সিলেক্ট আমরা এখান থেকে সিলেক্ট সেল দিলে আমার শুধুমাত্র সেলটা সিলেক্ট হবে যদি আমি সিলেক্ট কলামে দিই তাহলে এই কলামগুলো সিলেক্ট হলো যদি আমি সিলেক্ট রো দিই তাহলে আমার সম্পূর্ণ রোটা সিলেক্ট হলো যদি আমরা এখান থেকে সিলেক্ট টেবিল দিই তাহলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হলো আমরা এইভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারি যদি আমি এইভাবে ক্লিক করি মাউস দিয়ে আমরা ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে পারি এইভাবে অথবা আমরা চাইলে যদি একটা সেল সিলেক্ট করা দরকার বা একটা রো আমার সিলেক্ট করা দরকার তখন আমরা এইখানে গিয়ে সিলেক্ট করতে পারবো ঠিক আছে আশা করি ভিউয়ার্স আপনাদেরকে বোঝাতে পেরেছি
তারপর যেটা আছে ভিউ গাইডলাইনস এটা আমাদের প্রয়োজন নাই প্রপার্টিস যেটা আছে প্রপার্টিস এটা কাজ কি প্রপার্টিস যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা চাইলে আমাদের টেবিলটাকে সেন্টার নিতে পারবো লেফট নিতে পারবো রাইট নিতে পারবো আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে ইয়ারোতে ক্লিক করে টেবিলটাকে আমি ছোট করে নিলাম এখন আমি চাচ্ছি এই টেবিলটাকে রাইট সাইডে নিতে যাচ্ছি তো রাইট সাইডে আমি কিভাবে নেব এখান থেকে প্রপার্টিসে ক্লিক করলাম এখান থেকে যদি রাইটে ক্লিক করে আমরা ওকে দিই তাহলে দেখেন আমার টেবিলটা এখন রাইট সাইডে চলে গেছে তাহলে এখান থেকে আপনারা টেবিলকে রাইট সাইডে নিতে পারবেন লেফট সাইডে নিতে পারবেন এখানের ভিতরে আরো কিছু অপশন আছে লো রো কলাম সেল এই সবগুলো অপশন সামনে আমরা পাবো সেজন্য এখানে আর দেখালাম না এখান থেকে শুধু দেখালাম যে আপনি চাইলে একটা টেবিলকে মাঝখানে রাখতে পারেন অথবা ডান দিকে অথবা বাম দিকে রাখতে পারেন এখন আমার টেবিলটাকে বাম দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে দেবো এখান থেকে আমরা টেবিলের থেকে লেফটে ক্লিক করে দেবো তাহলে আমার টেবিলটা এখন বাম দিকে চলে গেল তারপর আছে ডিলিট আপনি যদি কোনো টেবিলের সেলকে বা রোকে বা কলামকে ডিলিট করতে চান সেটা আপনি কিভাবে করবেন আপনি চাচ্ছেন শুধুমাত্র এই সেলটাকে ডিলিট করতে চাচ্ছেন এখান থেকে ডিলিট সেলে ক্লিক করে দিলে এই সেলটা ডিলিট হয়ে যাবে দেখেন এই সেলটা ডিলিট হয়ে গেছে ওই দিক দিয়ে কিন্তু একটা কমে গেছে অর্থাৎ এদিক দিয়ে একটা ডিলিট হয়ে গেছে সেজন্য ওই দিক থেকে কমে আসছে আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আপনাদের বোঝানোর জন্য এখন দেখেন এখানে আছে আমি চাচ্ছি এটা ডিলিট করে দেব তো এখান থেকে ডিলিট সেল আমরা ক্লিক করে দেব দেখেন ডিলিট হয়ে গেছে দেখছেন ভিউয়ার্স তারপর কি আছে এখানে ডিলিট কলামস আপনি যদি কলামস ডিলিট করতে চান এখান থেকে ডিলিট কলামস ডিলিট হয়ে যাবে আপনি যদি চান ডিলিট রো রোটা ডিলিট হয়ে গেছে উপরের রোটা আপনি যদি চান ডিলিট টেবিল সম্পূর্ণ টেবিলটি ডিলিট হয়ে গেছে তো আশা করি আপনাদেরকে এই ব্যাপারগুলো বোঝাতে পেরেছি তারপর আমরা এই লেআউটে আবার চলে গেলাম এখান থেকে ইনসার্ট অ্যাবভ এবং ইনসার্ট ভ্যালু ইনসার্ট লেফট ইনসার্ট রাইট এগুলো কাজ কি একটা দেখালে আপনারা সবগুলো পারবেন আসলে টেবিলটা আমরা মনে করি যতটা কঠিন আসলে ততটা কঠিন না আপনি যদি একটু মন দিয়ে কাজগুলো করেন অফকোর্স আপনি পারবেন আচ্ছা এখান থেকে আমরা একটা সুন্দর লাগতেছে না এটা আমরা এখান থেকে মুছে দিই তো মুছে দেওয়ার জন্য আমরা ডিজাইনে চলে যাবো এখান থেকে ইরেজারে চলে গেলাম তারপর এখান থেকে আমরা এটা মুছে দিলাম বিয়ার সেটা আমরা মুছে দিলাম ওকে তো আমরা যেখানে ছিলাম আমরা লেআউটে চলে আসছি লেআউট থেকে আমরা এখন দেখবো ইনসার্ট অ্যাবভ আপনার প্রয়োজন আপনি এখানে কিছু নাম লিখলেন ধরেন আপনি এখানে টাইপ করলেন নেম পরের ঘরে যাবেন পরের ঘরে যেতে হলে আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে ট্যাব আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি ট্যাব প্রেস করলে আপনাকে পরবর্তী ঘরটাতে সেলটাতে আপনাকে নিয়ে যাবে এখন আপনি লিখলেন ধরেন ডিইজি মানে ডেজিগনেশন লিখলেন ঠিক আছে তারপর ধরেন ফোন নাম্বার লিখলেন এখন দেখেন ফোন নাম্বারটা নিচে চলে গেছে তাহলে এই ঘরটা একটু বড় করতে হবে কিভাবে বড় করবেন এইখানে এই যে দেখছেন এই লাইনটার কাছে যখন আপনি কার্সর পয়েন্ট নেবেন এখানে বড় হওয়া বড় করার একটা অপশন শো করতেছে দুইটা তীরের মতো দুই সাইড থেকে দুইটা তীরের মতো শো করতেছে এটা মাউস ড্র্যাগ করে ড্রাগ করে মাউসের লেফট বাটন চাপ ধরে টান দিবেন তাহলে কি হয়ে গেল এটা বড় হয়ে গেল আমরা এটাকে কেটে দিই এখান থেকে তাহলে আমরা এখান থেকে ডিজাইনে গেলাম এখান থেকে ইরেজার দিয়ে আমরা এটাকে কেটে দিলাম এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা এটাকে আরেকটু বড় করে নিই ভিউয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে এখন দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু একটা ঘরে চলে আসলো আপনি যখন মানে টেবিল এখন আপনি ট্যাব বাটন প্রেস করতে করতে যখন শেষের সেলে চলে আসছেন এখন আপনার নিচে আরেকটা দরকার আপনি যখন আবার ট্যাব প্রেস করবেন অটোমেটিক হয়ে যাবে এইভাবে ট্যাব প্রেস করতে থাকবেন টেবিল হতে থাকবে হতে থাকবে হতে থাকবে শেষ নাই শুরু আছে শেষ নাই ভিউয়ার্স আশা করি আপনাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পেরেছি তারপর যেটা হচ্ছে গিয়ে যে আমি যেটা বুঝাতে চাইছিলাম যে আমরা যদি লেআউটে চলে যাই এখান থেকে ইনসার্ট অ্যাবভ আপনার নেমের উপরে আপনি যাচ্ছেন যে নেমের উপরে আরেকটা হেডিং লিখবেন আপনি প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখন কি আপনি কি টেবিলটা কেটে দিবেন সম্পূর্ণটা কেটে কি আবার নতুন করে নেবেন না আপনার টেবিলটা কাটতে হবে না আপনি এখান থেকে ইনসার্ট অ্যাবভ ক্লিক করবেন উপরে হয়ে গেছে ঠিক আছে ইনসার্ট অ্যাবভ দিলে অ্যাবভ মানে হচ্ছে উপরে আপনি যদি চান ইনসার্ট অ্যাবভ এই যে উপর হইতেছে হইতেছে আপনি যত ক্লিক করবেন ততই হবে এখন আপনার প্রয়োজন আবার যে আপনার নিচে নেওয়া দরকার তখন দিবেন ইনসার্ট ভ্যালু দেখেন এখানে কিছু ভিউয়ার্স তীরের মতো চিহ্ন আছে উপরের দিকে একটা উপরে উঠবে এটা নিচের দিকে লেফট সাইডে রাইট সাইডে আপনারা এগুলো ফলো করলো বুঝতে পারবেন আমরা যদি ইনসার্ট ভ্যালুতে ক্লিক করি তাহলে আমাদের নিচে হচ্ছে যদি আমরা ইনসার্ট লেফটে ক্লিক করি তাহলে আমরা লেফট সাইডে হচ্ছে যদি আমরা রাইট সাইডে ক্লিক করি তাহলে রাইট সাইডে হচ্ছে আশা করি আপনাদেরকে এই ব্যাপারগুলো বোঝাতে পেরেছি ধরুন আপনি চাচ্ছেন যে ফোন নাম্বারের আগে আপনি কিছু লিখতে চাচ্ছেন এখানে আরেকটা ঘর দরকার তখন আপনি ইনসার্ট লেফটে ক্লিক করে দিবেন এই যে ফোন নাম্বারের আগে একটা ঘর হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার স্যাপার তারপর ইনসার্ট রাইটে যদি আপনি ক্লিক করে দেন আপনি চাচ্ছেন ডেজিগনেশনের পরে আরেকটা কিছু লিখবেন তারপর ফোন নাম্বার এখন আপনি ফোন নাম্বারটা কেটে এখান থেকে কপি করে ওইখানে নিয়ে বসানো লাগবে না আপনি এই ফোন নাম্বার সেলে থাকা অবস্থায় আপনি ইনসার্ট লেফট দিবেন আপনার লেফট সাইড একটু হয়ে গেছে আশা করি আপনাদেরকে এই ব্যাপারগুলো বুঝাতে পেরেছি ভিউয়ার্স তারপর যেটা আছে সেটা হচ্ছে মার্জিন সেন্টার সেখান থেকে আমরা ইনসার্ট অ্যাবভে ক্লিক করে আমরা উপরে দুই তিনটা সেল নেই হ্যাঁ উপরে দুই তিনটা রো নিলাম কলাম নিলাম এখন আমরা চাচ্ছি যে এই সবগুলোর মধ্যে একটা লাইন লিখবো একটা লাইন লিখতে গেলে তো সবগুলোকে একটা করে ফেলতে হবে এই সবগুলো সেলকে যদি আপনি একটা করতে চান এই এক একটা ঘরকে বলা হয় সেল এই সবগুলো সেলকে যদি আপনি একটা করতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন মার্জ সেল মার্জ সেলে ক্লিক করে দিলে সবগুলো দেখেন এখন একটা হয়ে গেছে
আপনি এখানে অনেক বড় একটা লাইন লিখতে পারবেন ঠিক আছে যেমন আমি যদি শ্রীকাইল ডিআর কুমিল্লা এরকম লিখতে পারলাম অর্থাৎ এখন যদি চাই আমি লেখাগুলোকে মাঝখানে নিয়ে যেতে তো লেখাগুলোকে আমরা মাঝখানে নিতে পারবো এখান থেকে দেখেন ভিউয়ার্স এই যে সেন্টার আছে অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিলে আমাদের মার্জিনে যাবে এইগুলোর মধ্যে আপনি যখন মাউস কার্সার পেন নেবেন দেন অ্যালাইন টপ ঠিক আছে তারপরটা আছে অ্যালাইন টপ সেন্টার মানে আপনার সেন্টার থাকবে কিন্তু থাকবে উপরে আপনি যদি চান মাঝ বরাবর আপনি যদি চান নিচে নিচে নিচেও রাখতে পারেন উপরে রাখতে পারেন ঠিক আছে লেফট এগুলোর এগুলো এগুলো আছে লেফট এটা হচ্ছে রাইট এটা হচ্ছে মিডল অ্যালাইন সেন্টার মানে মাঝ বরাবর থাকবে তো এই এই কাজগুলো আপনারা খুব ইজিভাবে করতে পারবেন তো মার্জিন সেন্টার কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আশা করি আর দেখানো লাগবে না আপনারা বুঝতে পারবেন মার্জিন সেন্টার মানে হচ্ছে অনেকগুলো সেলকে আপনি যখন একটা করতে তখন আপনি সবগুলো সেলকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর উপর থেকে আপনি মার্জিন সেন্টারে ক্লিক করে দিবেন তাহলে মার্জিন সেন্টার হয়ে গেল তারপর যে কাজটা আছে ভিউয়ার সেটা হচ্ছে স্প্লিট সেল আপনি চাচ্ছেন এই সেলটার মধ্যে আরো দুইটা ঘর তৈরি করতে তখন আপনি তো ইজিভাবে করতে পারেন আপনারা তো দেখাই দিলাম এইভাবে ড্র করে ফেলতে পারবেন এইভাবে ড্র করে ফেলতে পারবেন আপনি এখন কেউ আপনাকে বললো যে না ড্র করে না আপনি ড্র ছাড়া অন্য কোনো ওয়ে কি আছে এই ঘরের মধ্যে এই সেলের মধ্যে আবার ঘর নেওয়া আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আছে সেটা কিভাবে আপনি লেআউটে চলে যাবেন এখান থেকে স্প্লিট সেলে ক্লিক করে দিবেন আপনি কয়টা রো চাচ্ছেন কয়টা কলাম চাচ্ছেন দিয়ে এখন ওকে দিয়ে দিবেন দেখেন এটার ভিতরটা ঘর হয়ে গেছে দেখছেন ভিউয়ার্স আপনি যদি আর একটু বেশি চান ধরুন আপনি চাচ্ছেন যে এখানে দুইটা রো হবে দুইটা কলাম হবে তাহলে আপনারা এখান থেকে স্প্লিট সেলে ক্লিক করে দিবেন এখানে টু দিয়ে দিবেন এরোতে ক্লিক করলে টু হয়ে যাবে নিচেটাতে দিলে কমবে উপরটা দিলে বাড়বে টু দিলেন দেখেন এখানে দুইটা রো দুইটা কলাম হয়ে গেছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপর যেটা আছে স্প্লিট টেবিল হ্যাঁ একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে টেবিল এটার মানে হচ্ছে টেবিলকে ভাগ করা আপনি চাচ্ছেন একটা টেবিলকে দুই ভাগ করতে তো এই সেলে রাখলাম আমি রাখার পর আমি যেখানে স্প্লিট টেবিল দিই দেখেন আমার টেবিলটা দুইটা ভাগ হয়ে গেছে দেখছেন এই টেবিল দুইটা আলাদা আলাদা হয়ে গেছে এটা একটা হয়ে গেছে এটা একটা হয়ে গেছে অর্থাৎ আপনি যদি কোনো একটা টেবিলকে দুই ভাগ করতে চান তখন আপনারা এই টেবিলটাকে যে কোনো একটা আপনি যেখান থেকে চাচ্ছেন ভাগ করতে সেইখানের একটা সেলের মধ্যে আপনি ইনসার্সর পয়েন্টটা কার্সর পয়েন্টটা রাখবেন রাখার পরে এখান থেকে লেআউট থেকে আপনারা স্প্লিট টেবিলে ক্লিক করে দেবেন তাহলে টেবিল দুইটা আলাদা হয়ে যাবে আমি চাচ্ছি যে ফোন নাম্বার থেকে ক্লিক করে দিলাম তাহলে আলাদা হয়ে গেল আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপর যেটা আছে অটোফিট হ্যাঁ অটোফিটের যে কাজটা কন্টেন্ট অটোফিট কন্টেন্ট আপনার লেখা অনুযায়ী যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গায় সে নিয়ে নেবে আমরা সবগুলো সিলেক্ট করলাম এখান থেকে যদি আমরা অটোফিট কন্টেন্ট দিই তাহলে দেখেন আমার লেখা অনুযায়ী যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নিয়েছে কিছুক্ষণ আগে কিন্তু টেবিলটা বড় ছিল আমি কন্ট্রোল জেড দিয়ে দেখালাম টেবিলটা এখন বড় আছে এখন যদি আমি টেবিলটাকে মানে লেখা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু করতে চাই এখান থেকে আমরা অটোফিট কন্টেন্ট দিয়ে দেবো তাহলে অটোফিট কন্টেন্ট হয়ে গেল তারপর আছে অটোফিট উইন্ডো উইন্ডো অনুযায়ী যতটুকু হওয়া দরকার হবে এই উইন্ডো অনুযায়ী ঠিক আছে এগুলো আপনারা দেখে ক্লিক করে করে দেখে নিতে পারেন আচ্ছা তারপর আছে হাইট এবং ওয়াইট যেটা আছে মানে উচ্চতা এবং প্রস্থ আপনি চাইলে এই টেবিলের ঠিক আছে দেখছেন টেবিলটা কতটা বাড়তেছে বাড়তেছে আপনি যদি চান টেবিলটাকে প্রস্থ করতে তখন এখানে ক্লিক করে দেবেন কমতেছে উপরেটা দিলে বাড়তেছে তো এইগুলো আপনারা ক্লিক করে করে দেখে নিতে পারবেন তারপর যেটা আছে টেক্সট ডিরেকশন আমরা এগুলো অলরেডি দেখে ফেলছি ডিস্ট্রিবিউটর রো কলাম সো এগুলো কোনো প্রয়োজন নেই আমাদের তারপর যেটা আছে টেক্সট ডিরেকশন এটার কাজ কি ধরুন আপনি চাচ্ছেন আচ্ছা এখান থেকে আমি এটা কমাই নিই হ্যাঁ কমাই নিলাম আপনি চাচ্ছেন টেক্সট ডিরেকশন আপনি চাচ্ছেন কোন একটা টেক্সটকে একটু অন্যভাবে লিখতে চাচ্ছেন যেমন আপনি নেমটা এখানে লিখছেন ধরুন আপনার নেমটা হবে এমবি মিজানুর রহমান এখন আপনি যে নেমটা লিখছেন এখানে এমডি মিজানুর রহমান ঠিক আছে জানেন এটা কার নাম আমার একটা তথ্যতুবের নাম আছে মিজানুর রহমান সিঙ্গাপুর থাকে আচ্ছা আমরা এটাকে একটু ধরেন এই যে মিজানুর রহমান লেখলাম আমি ঠিক আছে এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকে একটু অন্যভাবে লিখতে তো ট্যাক্স অন্যভাবে বলতে আমি ট্যাক্স ডিরেকশনে গিয়ে দেখাই আপনাদেরকে দেখছেন এরকম হয়ে গেছে তো এরকমভাবে লিখতে গেলে আমরা কীভাবে লিখব লেখাটাকে সিলেক্ট করে তারপর আমরা ট্যাক্স ডিরেকশন দিয়ে দেবো এই যে দেখেন এমডি মিজানুর রহমান হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা লিখতে পারবেন আপনারা যখন কোনো লেখাকে একটু উল্টিয়ে বা একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেল লিখতে চান বা একটু রোটেট করে লিখতে চান তখন আপনারা ওই লেখাটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে তারপর এখান থেকে ট্যাক্স ডিরেকশন থেকে এখান থেকে আপনারা একটা একটা ক্লিক করে দেখবেন হয়ে যাবে ঠিক আছে তারপর আছে কি জানেন মার্জ সেল আমরা তো একটা পেজ মার্জিন করি পেজ মার্জিন করি আমরা পেজ সেটআপে গিয়ে আপনি চাইলে সেলটাকে মার্জিন করতে পারবেন এখান থেকে সেল মার্জিনে ক্লিক করে আপনি সেলের টপে কতটুকু রাখতে চাচ্ছেন বটমে কতটুকু রাখতে চাচ্ছেন লেফটে কতটুকু রাখতে চাচ্ছেন রাইটে কতটুকু রাখতে চাচ্ছেন এখান থেকে আপনারা রাখতে পারবেন ঠিক আছে তারপর আছে শর্ট শর্টের কাজটা আমার এমএস ওয়ার্ডের একটা ভিডিওতে পার্ট ওয়ানে আমি আলোচনা করেছি আপনারা ওই ভিডিওটা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন ওইখান থেকে দেখে নিতে পারবেন
তারপর আছে কনভার্ট টু টেক্সট, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা চাচ্ছি যেগুলো লিখছি এটাকে আমরা চাচ্ছি লেখাগুলোকে টেক্সটে কনভার্ট করতে, তখন আমরা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করব। এখানে ক্লিক করলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে গেছে, তারপর কনভার্ট টু টেক্সটে ক্লিক করে দিলে এখন ট্যাবস আকারে আসছে, আমরা এখান থেকে ওকে দিলাম। এখন দেখেন আমার টেবিলটা কি হয়ে গেল, আমার টেবিলটা এখন টেবিল না গিয়ে চলে গেছে এখান থেকে, এখন এটা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এখন আবার টেবিল দরকার, তখন আবার আপনি ইনসার্টে যাবেন, এখান থেকে টেবিলে যাবেন, এখান থেকে দেখেন কনভার্ট টু কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করে দিবেন, তাহলে আবার টেবিল হয়ে গেছে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে এই ছিল ভিডিওটি ভিউয়ার্স, আমি আমার মতো করে বুঝিয়েছি। যদি আমার বোঝানোর ক্ষেত্রে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি একজন নতুন ইউটিউবার, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনারা কম্পিউটারে অনেক কিছু শিখতে পারবেন। আমি আমার এক্সপিরিয়েন্সগুলো কম্পিউটারের মাধ্যমে যে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করেছি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেখাবো, শেখাতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি।